বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিতে যুক্তরাষ্ট্র কানাডা টালবাহানা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার মূল হোতা জিয়া ও মুশতাক। বিএনপিকে জঙ্গিদের মদতদাতা উল্লেখ করে তিনি বলেন বিদেশিদের পেছনে ঘুরে লাভ হবে না। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার নানা অজুহাত দেখাচ্ছে। সব দেশবাসীকে বলবো যে আপনারা এই পাঁচজন যাদের আমরা এখনো কোনো ঠিকানা পাইনি এদের তথ্য দিলে ইউ উইল বি রিওয়ার্ডেড। আমরা পুরস্কার ঘোষণা করছি, যেই এদের তথ্য দিতে পারবে সরকার তাদের রিওয়ার্ড দেবে। কানাডার মতো আমেরিকার মতো যেখানে আইন অত্যন্ত শক্তিশালী, যারা আইনের দেশ সেইখানে দে শুড নট শেল্টার আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বঙ্গবন্ধুকে হত্যার পেছনের মূল নায়ক জিয়া ও মোশতাক। বিএনপিকে জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক উল্লেখ করে আরো বলেন বিদেশিদের পেছনে ঘুরে লাভ হবে না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রধান কুশীলব ছিল দুজন, একজন হচ্ছেন খোন্দকার মোশতাক আর একজন হচ্ছে জিয়া রহমান। এখন স্পষ্ট হয়ে গেছে এত বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ হয় নাই, বিএনপির দাবি কেউ সমর্থন করে। এজন্য বিএনপির সুর এখন ভিন্ন। সবাই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার দাবি জানান সাংবাদিক নেতারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।